আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা নিশ্চয় অবগত আছো কিছুদিন যাবত আমরা এখন বর্তমান কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কিছুদিন যাবত করোনা সংক্রমণের উদ্যোগামী হওয়ার কারণে, লকডাউনজনিত কারণে তোমাদের অনলাইন ক্লাস কিছুদিনের জন্য বন্ধ ছিল। তোমরা যেন পিছিয়ে না পড়ো, তোমরা যেন ঘরে বসে তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারো, তাই তোমাদের কথা চিন্তা করে আমাদের অত্র একাডেমির মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যার জনাব মোহসর হোসেন মুন্সী মুকুল স্যার তোমাদের জন্য আবার অনলাইন ক্লাস চালু করেছেন। স্যারকে এর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তার পাশাপাশি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রগতি ও দিবস শাখার শিফট ইনচার্জ স্যারদের, যারা আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অনলাইনের সাথে সম্পৃক্ত সকলকে, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দকে। আমি অনুসূয়া চক্রবর্তী, সহকারী শিক্ষক, আহমেদ বাণী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। এই আহমেদ বাণী একাডেমি আয়োজিত নিয়মিত অনলাইন লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত তোমাদের পাঠ্য বইয়ের ত্রয়োদশ অধ্যায়ের খাদ্য পুষ্টি এই চ্যাপ্টারটায় খাদ্য উপাদানের যে ছয়টি উপাদান, আমিষ বা প্রোটিন, শর্করা, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, ভিটামিন বা খাদ্যপ্রাণ, খনিজ লবণ এবং পানি, এই ছয় প্রকারের মধ্যে আমি চার প্রকার সম্পর্কে তোমাদের সাথে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। সময় স্বল্পতার কারণে আমি পুরোটা শেষ করতে পারিনি, তো অবশিষ্ট পড়াগুলো নিয়ে আজকের ক্লাসটা আমরা এগিয়ে যাব। তো ও চার প্রকার, যে শর্করা, আমিষ বা প্রোটিন, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, ভিটামিন বা খাদ্যপ্রাণ, এগুলোর উৎস, কাজ এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আমি গত ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম। তোমরা আমার এই ক্লাসে জানতে পারবে এগুলো সম্পর্কে। আজকে আমি যা শিখবো, আজকের ক্লাসে আমরা যা যা শিখবো তা হচ্ছে খনিজ লবণ উপাদানগুলো কী, এগুলোর উৎস কী, এগুলোর প্রয়োজনীয়তা কী, পানি আমাদের জীবনে একটা প্রয়োজনীয় অপরিহার্য উপাদান কেন, তারপর সুষম খাদ্য কী, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কী, অসুষম খাদ্য বা অসম খাদ্য কী, এগুলো সম্পর্কে আমরা আজকে জানতে পারব। চলো বন্ধুরা, তাহলে আমরা শুরু করি আজকে খাদ্যের উপাদানের। একটা প্রয়োজনীয় উপাদান হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণের অভাবে আমাদের যে গলগণ্ড রোগ হয়, রক্ত স্বল্পতা হয়, এগুলো কিসের জন্য জানো? খনিজ লবণের অভাবে। তো আমরা খনিজ লবণ আছে এমন খাদ্যগুলো যদি আমরা গ্রহণ করি প্রতিনিয়ত, তাহলে আমরা এই রোগগুলো থেকে সহজে পরিত্রাণ পেতে পারি, তাই না? তাহলে আমরা প্রতিদিন কী করি বলতো? ভাত ও তরকারির সাথে যে লবণ খাই, খাবার লবণ, খাবার লবণকে কী বলে জানো? খাবার লবণকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড। তোমরা এগুলো জেনে রাখো, উপরের ক্লাসে গেলে এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। সোডিয়াম ক্লোরাইড লিখে দিই, খাবার লবণ। তাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড। এটার সংকেত হচ্ছে NaCl, NaCl। তাহলে এই যে খাবার লবণ খায়, এছাড়াও কিন্তু আরও কয়েক প্রকার লবণ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কেন? দেহকোষ ও দেহের তরল উপাদানের জন্য খনিজ লবণ খুবই প্রয়োজন। তাছাড়াও আমাদের দেহের গঠন, দেহের আভ্যন্তরীণ গঠন, যেমন পেশি সংকোচন, স্নায়ু উত্তেজনা নিয়ন্ত্রণে কিন্তু খনিজ লবণ অগ্রণী ভূমিকা পালন করে। তাছাড়াও হাড়, এনজাইম ও হরমোন গঠনের জন্য কিন্তু এটি একটি অপরিহার্য উপাদান। তারপর উদ্ভিদ মাটি থেকে সরাসরি খনিজ লবণ শোষণ করে। আমরা প্রতিনিয়ত শাকসবজি ও ফলমূল খাই, এ থেকেও কিন্তু আমরা খনিজ লবণ পেয়ে থাকি। তোমাদের কিন্তু অনেকে শোনা যায় যে অনেকে শাকসবজি খেতে চায় না, এটা করবে না। সবাই প্রতিদিন প্রচুর শাকসবজি খাবে, শাকসবজি কিন্তু প্রচুর পরিমাণ খনিজ লবণ আমরা পাই, ফলমূলও পাই। আমাদের দেহে এর ওজনের 1% পরিমাণ লবণ থাকে। তোমাদের এখান থেকে কিন্তু এক নম্বর জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, আমাদের দেহের শতভাগ কত পরিমাণ লবণ থাকে? তোমরা লিখবে আমাদের দেহের ওজনে 1% পরিমাণ লবণ থাকে। যে খনিজ লবণের বিভিন্ন উপাদানগুলো হলো ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, সোডিয়াম, তারপর তোমার আয়োডিন, তারপর আয়রন বা লৌহ, এইসব হচ্ছে খনিজ লবণের উপাদান। আমি লিখে দিচ্ছি, দেখো খনিজ লবণের উপাদানগুলো।
খনিজ লবণের হলো ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের সংকেত হচ্ছে এমজি এগুলো তোমাদের না লিখলে চলবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে দিচ্ছি এগুলো তোমাদের জেনে রাখা ভালো এখন থেকে তারপর হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের সংকেত হচ্ছে সিএ এগুলো তোমাদের বইতে নেই আমি তোমাদের এগুলো বোঝানোর সুবিধার্থে শেখাচ্ছি কিন্তু এগুলো তোমাদের পরীক্ষা হলে না লিখলেও চলবে পটাশিয়াম পটাশিয়ামের সংকেত হচ্ছে কে তারপর হচ্ছে সোডিয়াম সোডিয়াম কি বলা হয় এনএ এনএ সোডিয়ামের সংকেত এনএ তারপর হচ্ছে তোমার লৌহ লৌহ বা আয়রন লোহা বা আয়রন এটাকে লোহা এটাকে আমরা আয়রনও বলি লোহা বা আয়রন এটার সংকেত হচ্ছে এফই তারপর হচ্ছে তোমাদের ক্লোরিন ক্লোরিনের সংকেত হচ্ছে সিএল এছাড়াও ফসফরাস ফসফরাস ফসফরাসের সংকেত হচ্ছে পি ফসফরাস লবণ এছাড়াও জিঙ্ক দস্তা এগুলো সামান্য পরিমাণে প্রয়োজন হয় আমাদের দেহের জন্য তো বাজারে তোমাদের আয়োডিন যুক্ত লবণ পাওয়া যায় এই লবণগুলো খাবে এবার বেশি লবণ খাওয়া কিন্তু ক্ষতিকর দেহের জন্য আয়োডিন যুক্ত লবণ খেলে কী হয় বলতো আমরা গলগণ্ড রোগ থেকে পরিত্রাণ পেতে পারবো এখন আমরা পড়ব এখন আমরা এই উপাদানগুলোর উৎস এবং প্রয়োজনীয়তা সম্পর্কে শিখব এগুলো খুব ভালো ভালোভাবে ভালো করে পড়বা কারণ এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি তোমাদের পাঠ্য বইয়ের 119 নং পৃষ্ঠায় যে চার্টটা আছে খনিজ লবণ এটা খুব ভালো করে তোমরা পড়বা আমি গত ক্লাসে তোমাদের ভিটামিনের চার্টটা সম্পর্কে ভালোভাবে পড়িয়েছিলাম ভিটামিনের 6 প্রকার এটার উৎস তারপর প্রয়োজনীয়তা অভাবজনিত রোগগুলো সম্পর্কে পড়েছিলাম আজকে আমরা পড়ব খনিজ লবণের কোন কোন খাদ্যে খনিজ লবণ বিভিন্ন উপাদানগুলো পাওয়া যায় এবং এগুলোর কাজ কী ঠিক আছে এখন দেখো খনিজ লবণ যেমন আমি এখন খনিজ লবণের উপাদান হচ্ছে আমি বলেছিলাম ক্যালসিয়াম তোমাদের এমন প্রশ্ন আসতে পারে যে ক্যালসিয়ামের উৎস কি এর প্রয়োজনীয়তা কি এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে ক্যালসিয়াম উৎস উৎস মানে কোন কোন খাবারে এই ক্যালসিয়াম মানে খনিজ লবণের উপাদান ক্যালসিয়ামটা পাওয়া যায় তবে কোন কোন খাবারে দেখো দুধ মাংস সবুজ শাকসবজি তাহলে সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায় আর ক্যালসিয়ামটা আমাদের জন্য বিশেষ প্রয়োজন কেন জানো একটা বিশেষ বয়সে হাড় কিন্তু ক্ষয় হতে থাকে হ্যাঁ তাহলে এই হাড় কিন্তু শক্ত করে কিন্তু ক্যালসিয়াম আর দাঁতের জন্য ভীষণ ভীষণ উপকারী এই ক্যালসিয়াম ক্যালসিয়ামযুক্ত এই খাবারগুলো খেলে বিশেষ করে দুধ মাংস সবুজ শাকসবজি যদি আমরা প্রতিদিন খাবারের তালিকায় রাখি তাহলে আমরা এই হাড় ক্ষয় থেকে রক্ষা পাবো হাড় শক্ত করে এবং দাঁতও দাঁত সুস্থ করে এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং স্নায়ু ব্যবস্থা সুষ্ঠু কাজ সম্পাদনেও কিন্তু ক্যালসিয়াম সাহায্য করে তারপর এরপরে দেখো আছে ফসফরাস লবণ এরপরে আছে ফসফরাস লবণ তোমরা প্রত্যেকটা উপাদানগুলো খুব ভালো করে পড়বে উৎস এবং প্রয়োজনীয়তাগুলো
কোন কোন খাবারে ফসফরাস লবণ পাওয়া যায়? কোন কোন খাবারে বলো তো? দুধ, মাংস, ডিম। ডাল ও সবুজ শাকসবজি। ডালও কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস লবণ থাকে, ঠিক আছে? তাহলে দুধ, মাংস, সবুজ শাকসবজিতে কী কী আছে? ক্যালসিয়াম আছে, আবার ফসফরাস লবণও আছে। তাহলে তোমরা প্রতিদিন কিন্তু সবুজ শাক সবজি খাবে। এর প্রয়োজনীয়তা কি দেখো, এটা খেলে কি হবে, দাঁত এবং হাড়ের জন্য ফসফরাস লবণের কিন্তু খুবই প্রয়োজন, সুস্থ দাঁত এবং হাড়ের জন্য। এরপরে হচ্ছে লোহা, যেটাকে বলেছিলাম আয়রন। লোহা, লোহার সংকেত বলেছিলাম Fe। তো লোহা হচ্ছে, লোহার উৎসগুলো হচ্ছে, উৎস মাংস, ফল। ফলের মধ্যে পেয়ারাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে, মানে লোহা আছে। আর তোমরা কলার মোচা, যে কলার যে ফুল, ওটাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আয়রন আছে। তোমরা এগুলো বেশি বেশি করে খাবে, মাংস, ফল, শাক সবজি। তাহলে এটার প্রয়োজনীয়তা কি, লোহায় কি কি হয়, লোহার লোহ মানে লোহার এ যুক্ত লব উপাদানযুক্ত খাবারগুলো খেলে রক্তে লাল কণিকা বৃদ্ধি করে রক্ত স্বল্পতা দূর করে। আমাদের যে রক্ত স্বল্পতা হয় সেটা কিসের অভাবে জানো? লোহার অভাবে বা আয়রনের অভাবে। তাহলে এরপরে আসছে আয়োডিন। উৎস, কোন কোন খাবারে আয়োডিন পাওয়া যায়? তোমরা জানো সামুদ্রিক মাছে কিন্তু প্রচুর পরিমাণ আয়োডিন আছে, সামুদ্রিক শৈবাল। সামুদ্রিক মাছ, ও মাছের তেল। তাহলে আমাদের আয়োডিনের ঘাটতি পূরণ করতে হলে কী করতে, কী খেতে হবে? সামুদ্রিক মাছ খেতে হবে, মাছের তেল খেতে হবে। এগুলো খেলে আমাদের আয়োডিনের কী ঘাটতি পূরণ, এবং আয়োডিনযুক্ত লবণ খেতে হবে। এগুলো খেলে কী হবে, আমরা গলগণ্ড রোগ থেকে মুক্তি পাবো। দেখো এটার প্রয়োজনীয়তাটা কী, কেন আমরা আয়োডিনযুক্ত খাবার খাবো? থাইরয়েড গ্রন্থির কাজ সুষ্ঠু সম্পাদনের মাধ্যমে গলগণ্ড রোগ বৃদ্ধি মুক্ত রাখে। এরপরে আসছে সোডিয়াম। এগুলোর কিন্তু অভাব হলে মানুষ কিন্তু মৃত্যুবরণ পর্যন্ত করে। কাজে আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় কিছু না কিছু এগুলোর উপাদানগুলো রাখতেই হবে। এরপরে আসছে সোডিয়াম। সোডিয়াম কিসে কিসে আছে জানো? আমরা যে খাবারের লবণ খাই, উৎস বলেছিলাম, আমরা খাবার লবণ খাই যেটা ভাত ও তরকারির সাথে, ওটাতে কিন্তু সোডিয়াম আছে। সাধারণ লবণ যাকে বলে, তারপর নোনা ইলিশ, ইলিশকে লবণ দিয়ে যে প্রক্রিয়াজাত করায় নোনা ইলিশ, নোনা ইলিশও কিন্তু প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। নোনা ইলিশ, তারপর হচ্ছে দুগ্ধজাত খাদ্য, পনির। পনির কিন্তু কিছু টক জাতীয় এবং নোনতা জাতীয় হয়। পনির তোমাদের জন্য তো খুবই একটা পছন্দের খাবার, পনির ও নোনতা বিস্কিট। এগুলোতে কিন্তু তোমার প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, নোনতা বিস্কিট। তাহলে আমরা যদি সোডিয়ামের ঘাটতি পূরণ করতে যাই, কী কী খেতে খাওয়া উচিত আমাদের? আমরা তো লবণ তো খাই, লবণ ছাড়া তো কিছু খাওয়া যায় না, লবণ ছাড়া কোনো তরকারি স্বাদ হয় না, তাই না? লবণ, নোনা ইলিশ খেতে পারি, পনির, নোনতা বিস্কিট। অনেকে নোনা ইলিশ খাও না, একটু গন্ধ টাইপের, কিন্তু খুব টেস্টি একটা জিনিস, এটাতে প্রচুর পরিমাণে সোডিয়াম আছে। আর পনির, পনিরটাও খুব ভালো স্বাস্থ্যের জন্য উপকারী, টকটক একটু নোনতা নোনতা টাইপের।
আবার নোনতা বিস্কিট এগুলো কি আছে নুন সোডিয়াম আছে তাহলে এগুলো খেলে আমরা কিসে থেকে এগুলো হলে কি হবে বলতে দেশে অধিকাংশ কোষে এবং দেহ রসের জন্য স্বল্পতা দেহে আড়ষ্ট ভাব আনে তাহলে এর যদি অভাব হয় তাহলে আমাদের দেহে কিন্তু আড়ষ্ট ভাব আনবে এটার জন্য তাহলে দেখো এরপরে আসবো আমরা ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম দিয়ে বলেছিলাম এম জি সোডিয়াম বলেছিলাম এন এ ম্যাগনেশিয়াম দেখো কোন কোন খাবারে আছে উৎস সবুজ শাকসবজিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ম্যাগনেশিয়াম থাকে সবুজ শাকসবজি তাহলে সবুজ শাকসবজিতে ম্যাগনেশিয়াম থাকে তাহলে ম্যাগনেশিয়াম কি হয় জানো এনজাইম বিক্রিয়া দাঁতের যে শক্ত আবরণ তৈরি হয় আমাদের সেটার জন্য ম্যাগনেশিয়াম কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে তাহলে এরপরে আসবো আমরা ক্লোরিন সাধারণ লবণেও কিন্তু ক্লোরিন থাকে এরপর হচ্ছে ক্লোরিন ক্লোরিনের সংকেত বলেছিলাম সিএল ক্লোরিনের উৎস কোন কোন খাবারে ক্লোরিন পাওয়া যায় হচ্ছে খাবার লবণ আমরা যে লবণটা খাই সেখানে কিন্তু ক্লোরিন পাওয়া যায় তাহলে এটার ফলে কি হবে বলতো দাঁতের স্বাস্থ্যরক্ষক হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরিতে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে এই ক্লোরিন এরপরে হচ্ছে পটাশিয়াম পটাশিয়ামের সংকেত বলেছি কে উৎস পটাশিয়াম মাছ দুধ মাংস আখের গুড় আর শাকসবজি মাছ দুধ মাংস আখের গুড় শাকসবজিতে কি পাওয়া যায় বলতো প্রচুর পরিমাণে তোমার পটাশিয়াম পাওয়া যায় তাহলে আমাদের এই পটাশিয়ামের ঘাটতি পূরণ করতে গেলে আমাদের কী কী খেতে হবে আমাদের খাদ্য তালিকায় মাছ দুধ মাংস আখের গুঁড়ো শাকসবজি এগুলো খেতে হবে এগুলোর ফলে কী হয় বলতে ম্যাগনেশিয়াম তোমার পটাশিয়াম পেশি সংকোচনে অগ্রণী ভূমিকা পালন করে তাহলে তোমাদের যে 119 পৃষ্ঠায় যে চারটা আছে এটা খুব ভালো করেই পড়বে এই পাঠ্য বইয়ের 119 পৃষ্ঠায় চারটা এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন আসবে এক নম্বরও আসতে পারে দুই নম্বরও আসতে পারে তিন নম্বর পুরোটাই আসতে পারে বিভিন্নভাবে উদ্দীপক দিয়ে তোমরা ভালো করে এটা ভালো করে পড়বা ভিটামিন চারটাও ভালো করে পড়বা এরপরে আমরা পড়ব হলো পানি পানি একটি অপরিহার্য উপাদান জীবন রক্ষায় জীবন রক্ষার কাজে অক্সিজেনের পরে কিন্তু পানি স্থান আমরা কিন্তু অক্সিজেন ছাড়াও কিন্তু বাঁচতে পারি না তা কিন্তু পানি ছাড়াও কিন্তু বাঁচতে পারি কয়েক সপ্তাহ আমরা না খেয়ে থাকতে পারি কিন্তু পানি ছাড়া আমরা কয়েকটা দিনও থাকতে পারবো না তাই না তাহলে আমাদের দেহের দুই তৃতীয়াংশ হলো পানি তোমাদের এখান থেকে এক নম্বর প্রশ্ন আসতে পারে আমাদের মানব দেহের কত ভাগ পানি কত অংশ পানি তাহলে কত অংশ পানি দুই তৃতীয়াংশ তাহলে পানির কাজ কি দেখো এটা অবশ্যই অবশ্যই খুবই একটা দরকারি প্রশ্নটা বের করে নিয়মিত পানি পান করা প্রয়োজন কেন বা খাদ্য পরিপাকে সহায়ককারী উপাদান প্রধান উপাদানটি জীবন রক্ষা ভূমিকা পালন করে হ্যাঁ কী ভূমিকা পালন করে এইটা হচ্ছে এটা তোমার পানির কথাই বলা হয়েছে পানির কাজ হচ্ছে নাম্বার ওয়ান পানি দেহের গঠন অভ্যন্তরীণ গঠন যেমন তোমার খাদ্য গলদকরণ পরিপাক ও শোষণ ইত্যাদি নিয়ন্ত্রণে সহায়তা করে পানি দ্রাবক রূপে কাজ করে নাম্বার থ্রি বিভিন্ন খনিজ পদার্থ বিভিন্ন খাদ্য উপাদান পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে নাম্বার ফোর পানির কারণে রক্ত তরল থাকে তারপর কী বলতো যা রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা পালন করে নাম্বার ফাইভ পানি দেহে তাপমাত্রা স্বাভাবিক রাখে নাম্বার সিক্স পানি মলমূত্রের সাথে ক্ষতিকর পদার্থ অপসারণ করে
তাহলে পানির অভাবে কি হয় বলো তো? আমাদের পানির অভাবে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, বিপাকক্রিয়া ও রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে। তাই আমাদের নিয়মিত পরিমাণ মতো পানি খাওয়া, পানি পান করা ভীষণ ভীষণ প্রয়োজন। তোমরা প্রতিদিনে বেশি বেশি খেতে হবে না, পরিমাণ মতো কিন্তু নিরাপদ পানি অবশ্যই পান করবে, ফুটানো পানি অবশ্যই পান করবে। আর যারা গ্রামে আছো তারা অনেক সময় গ্রামে দেখা যায় তোমার টিউবওয়েলে চিহ্ন থাকে, সবুজ চিহ্ন, লাল চিহ্ন, লাল চিহ্ন এই পানি পান করা যাবে না, এটা হচ্ছে আর্সেনিক যুক্ত। আর সবুজ চিহ্ন যেটা সেটা হচ্ছে আর্সেনিক মুক্ত। ওই নলকূপের পানি আমাদের পান করতে হবে, বা আমরা যদি এখানে থাকি আমাদের এখানে ফুটিয়ে পানি পান করা উচিত ফিল্টার করে। এরপরে হচ্ছে রাফেজ। তাহলে খনিজ লবণ পড়লাম, পানি পড়লাম, পানির কাজ পড়লাম, এরপরে আমরা পড়ব রাফেজ। রাফেজ, তোমাদের এক নম্বর প্রশ্ন আসতে পারে, রাফেজ কি? রাফেজ কি? শস্য দানা, ফল ও সবজির যে অংশ পরিপাক বা হজম হয় না এমন তন্তুময় আঁশযুক্ত অংশকে বলা হয় রাফেজ। ফল ও সবজির সেলুলোস নির্মিত কোষ প্রাচীরই হচ্ছে রাফেজ। রাফেজ কি? হজম হয় না, রাফেজ পরিপাকের পর অপরিবর্তিত থাকে এবং এই অপরিবর্তিত অংশই মলতরিতে বিশেষ ভূমিকা পালন করে। এরপরে আমরা চলে যাব সুষম খাদ্য। সুষম খাদ্য, সুষম খাদ্য কি? যে আমাদের যে খাদ্যের যে ছয়টি উপাদান, শর্করা, আমিষ বা প্রোটিন, স্নেহজাতীয় বা চর্বিজাতীয় খাদ্য, খাদ্যপ্রাণ বা ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এই ছয়টি উপাদানের মধ্যে যদি সবগুলো যদি সমপরিমাণে যদি থাকে তাহলে কি এটাকে আমরা বলবো সুষম খাদ্য। তাহলে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাদ্যের মানে খাদ্যের সব উপাদানে রাখা উচিত, তাই না? সুষম খাদ্য আমাদের দেহের জন্য খুবই প্রয়োজনীয়। তাহলে কি যে খাদ্য তালিকায় শর্করা, আমিষ, তেল বা চর্বি জাতীয় খাদ্য, ভিটামিন, খনিজ লবণ ও পানি বিদ্যমান থাকে তাকেই বলবো আমরা সুষম খাদ্য। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, মানব দেহে সুষম খাদ্যের প্রয়োজন হয় কেন, এইভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, মানব দেহে সুষম খাদ্যের প্রয়োজন হয় কেন? নাম্বার এক, সুষম খাদ্য দেহকে কর্মক্ষম রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। নাম্বার তিন, দেহের ক্ষয়পূরণ দেহে যথাযথ বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, দেহকে বিভিন্ন সংক্রামক কি রোগের হাত থেকে রক্ষা করার জন্য সাহায্য করে, প্রয়োজনীয় কাজের শক্তি যোগাতে সাহায্য করে। নাম্বার সিক্স, সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন আমাদের সুষম খাদ্য গ্রহণ করার প্রয়োজন। এরপরে আসছে আমাদের অসুষম খাদ্য বা অসম খাদ্য। এক বছর আসছিল এক নম্বর প্রশ্নে, অসম খাদ্য বলতে কী বুঝো? অনেকে কিন্তু আনসার করতে পারে না, কিন্তু অসুষম খাদ্য হচ্ছে মূলত অসম খাদ্য। তোমরা মেন বুকটা ভালো করে পড়বে। অসম খাদ্য, খাদ্য উপাদানের যে ছয়টি উপাদান বলেছি, আমিষ বা প্রোটিন, শর্করা, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, খাদ্যপ্রাণ বা ভিটামিন, খনিজ লবণ, পানি, এই ছয়টি উপাদানের মধ্যে একটি বিদ্যমান মানে অনুপস্থিত থাকলে বা না থাকলে, অনুপস্থিত থাকলে যে খাদ্য তালিকায় যদি ছয়টি খাদ্য উপাদানের একটি অনুপস্থিত থাকে বা না থাকে তাহলে তাকে আমরা অসুষম খাদ্য বা অসম খাদ্য বলবো। একটি যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা সুষম খাদ্য হবে না, সেটা হবে অসুষম খাদ্য বা অসম খাদ্য। এখন আমরা আসি স্বাস্থ্যকর সুষম খাদ্য খাওয়ার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো মনে রাখা প্রয়োজন। দেখো, শর্করা জাতীয় খাদ্য বেশি করে খেতে হবে, মাছ বেশি করে খেতে হবে, যথেষ্ট পরিমাণ সবুজ শাকসবজি খেতে হবে, মিষ্টি ও কি তেল বা চর্বি জাতীয় খাদ্য আমরা কম খাবো।
মিষ্টি তেল বা চর্বি জাতীয় খাবার কম খেতে হবে, লবণ কম খেতে হবে। যারা বিশেষ করে হাই প্রেশার তাদেরকে অবশ্যই অবশ্যই লবণটা কম খেতে হবে। তাহলে আমরা আজকে কী কী জানতে পারলাম বলো তো? খনিজ লবণের বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে জানতে পারলাম, খনিজ লবণের বিভিন্ন উপাদানগুলো উৎস সম্পর্কে জানতে পারলাম, কোন কোন খাদ্যে কোন কোন উপাদানগুলো বিদ্যমান, সেগুলো খেলে কী হবে, না খেলে কী হবে, হ্যাঁ সেগুলোর প্রয়োজনীয়তাটা কী, সেগুলো কী কী অগ্রণী ভূমিকা পালন করে আমাদের দেহের জন্য, তারপর পানি, পানিটা কীরকম আমাদের দেহের জন্য, কেমন অপরিহার্য উপাদান এটা, এই পানির প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম, পানির কাজ সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানলাম সুষম খাদ্য, সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম, অসুষম খাদ্য কী বা অসম খাদ্য কী। এরপরে আমরা জানলাম রাফেজ কী, এরপরে আমরা স্বাস্থ্যকর সুষম খাদ্য খাওয়ার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো জানলাম। তাহলে আমরা এই অধ্যায় থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা আগের পড়া তো আমরা অনেক কিছু পড়েছি, কী কী পড়েছিলাম বলো তো? খাদ্য কী, পুষ্টি কী, অপুষ্টি কী, আমাদের খাদ্যের প্রয়োজন হয় কেন, আমরা খাবার থেকে শক্তি পাই ব্যাখ্যা করো, এটু আমি আলোচনা করেছিলাম। পুষ্টির প্রয়োজনীয়তা কী, তারপর আমরা খাদ্য খাই কেন, খাদ্যের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। এই যে বিভিন্ন উপাদানগুলো, বিভিন্ন উপাদানগুলোর উৎস, কাজ, প্রয়োজনীয়তা, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তাহলে আমাদের আরও কিছু প্রশ্ন দেখো। রাফেজ কী, পেশি সংকোচনে ভূমিকা রাখে কোন খনিজ লবণ, এগুলো আমাদের জানতে হবে। আমরা এটা খনিজ লবণ চার থেকে আমরা শিখেছিলাম, পেশি সংকোচনে ভূমিকা রাখে কিন্তু পটাশিয়াম, ঠিক আছে, এটা জানতে হবে। এক নম্বরের প্রশ্ন, সুষম খাদ্য কী, নিয়মিত পানি পান করা প্রয়োজন কেন, দেহের জন্য গুরুত্বপূর্ণ দুইটি খনিজ লবণের নাম, উৎস, প্রয়োজনীয়তা উল্লেখ করো, কোন খাদ্য উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করে, আমরা বলেছি শর্করায় বিদ্যমান সেলুলোজ ও পানি, মানবদেহে সুষম খাদ্যের প্রয়োজন হয় কেন, এই যে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা পড়ালাম, এটা আয়োডিনের উৎসগুলোর নাম লিখো, আমি উৎসগুলো তোমাদেরকে আলোচনায় লিখে দিয়েছি, সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ ও মাছের প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, আমাদের দেহে ওজনের কত ভাগ পরিমাণ খনিজ লবণ থাকে, আমি বলেছি 1%, মানবদেহের কত অংশ পানি সেটাও আলোচনায় বলেছি 2/3, অসুষম খাদ্য বা অসম খাদ্য বলতে কী বুঝো সেটা আমি আলোচনায় বলেছি, খাদ্য পরিপাকে সহায়তাকারী প্রধান উপাদানটির জীবন রক্ষাকারী কী জীবন রক্ষা কী ভূমিকা পালন করে পানি, এটাকে এখানে পানির কাজটাকে বোঝানো হয়েছে, কোন খনিজ লবণের অভাবে দেহে স্বল্পতা হয়, অবশ্যই লোহা বা আয়রনের অভাবে, এটা আমি বলেছি, লোহা বা আয়রনযুক্ত খাবার আমাদেরকে বেশি বেশি খেতে হবে, তাহলে আমাদের রক্তস্বল্পতা বা রক্তশূন্যতায় আমরা ভুগব না, আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারবো। দেহে খনিজ লবণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, বলেছি আলোচনার মধ্যে কী কী প্রয়োজনীয় খনিজ লবণের কাজগুলো বলেছি, প্রয়োজনীয়তা কী, কেন প্রয়োজন, কিসের অভাবে গলগণ্ড রোগ হয়, আয়োডিনের অভাবে, তাহলে আমাদের আয়োডিনযুক্ত খাবারগুলো বেশি করে খেতে হবে, সামুদ্রিক মাছ, মাছের তেল, এগুলো খেলে কী হবে বলতো, আমরা প্রচুর পরিমাণে আয়োডিন পাবো এবং গলগণ্ড রোগ থেকে আমরা রক্ষা পাবো, আয়োডিনযুক্ত লবণও আমরা খাবো, যেগুলো বাজারে কিন্তু আয়োডিনযুক্ত লবণগুলো কিন্তু পাওয়া যায়, এই লবণগুলো আমরা ভাত বা তরকারির সাথে খেলে কী হবে বলতো, আয়োডিনের অভাব কিছুটা হলেও ঘাটতি পূরণ হবে। তাহলে আমরা অনেকগুলো এ সম্পর্কে জানতে পেরেছি। তোমাদের পাঠ্য বইয়ের দুটো সৃজনশীল বই আছে, প্রশ্ন আছে, এগুলো ভালো করে পড়বা, এগুলো খুবই কী বই, খুবই খুবই ইম্পর্ট্যান্ট, 1 নম্বর আর 2 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি আলোচনার মধ্যে বর্ণনা করেছি এবং এই সৃজনশীল প্রশ্নগুলোও কিন্তু আমি বিভিন্নভাবে এই আলোচনার মধ্যে কিন্তু বলেছি, তোমরা আমার আলোচনা এই দুইটা ক্লাস মিলে যদি দেখো তোমরা প্রশ্ন উত্তরগুলো আশা করি পেয়ে যাবে। আজকে এ পর্যন্ত, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের বাবা মা বা তোমাদের আত্মীয় স্বজন যদি ভ্যাকসিন যদি না দিয়ে থাকে তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই উৎসাহিত করবে, কারণ আমরা নিজেরা সুস্থ থাকবো এবং সবাইকে অপরকে সুস্থ রাখার জন্য আমরা চেষ্টা করবো। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো পড়া নেই।